আসসালামু আলাইকুম ত্বকে মেস্তার দাগ ব্রোনের দাগ এটা একটা কমন বিষয় এটা কম বেশি সবার হয়ে থাকে ছেলে মেয়েদের ক্ষেত্রে তো দেখা যায় এই ব্রণের সমস্যাটা কিন্তু বেশি পরিমাণে হয়ে থাকে এই ব্রণের সমস্যা থেকে ত্বকে গর্তের সৃষ্টি হয় এই গর্তটা দেখতে এতটা বাজে লাগে মুখের ত্বকে সৌন্দর্য পুরোটাই নষ্ট করে দেয় মেস্তার দাগ ব্রণের দাগ যেটাই বলুন না কেন ত্বকে ব্রণের যে ক্ষত সৃষ্টি হয় সে ক্ষতটা দূর করতে আলু কিন্তু খুব উপকারী আমি আজকে দুইটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। সেটা যদি সঠিকভাবে ব্যবহার করেন দেখবেন এসব সমস্যা থেকে মুক্তি পেয়েছেন তো প্রথমে আমি একটা আলুকে ভালোভাবে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি কারণ আমি আলুর রস সংরক্ষণ করব এই আলুর রস দিয়ে আমি একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো এবং একটা নাইট ক্রিম তৈরি করে দেখাবো এখানে একটা পুরো আলু আমি গ্রেটারে গ্রেট করে নিলাম আজকের এই রেমেডিগুলো সঠিক নিয়মে যদি আপনাদের ত্বকে ব্যবহার করেন দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এখানে আমি আলু থেকে রস সংরক্ষণ করে নেব। আলুর রস ত্বকের দাগ ছোপ দূর করতে সহায়তা করে এবং ত্বকে যত মেস্তার দাগ ব্রণের দাগ এবং অন্যান্য যত সমস্যা আছে সমস্ত সমস্যা দূর করে দেয় আলু ত্বকের জন্য ভীষণ উপকারী সেটা এখন মুখের ত্বকেই হোক হাত পায়ের ত্বকেই হোক যে কোনো ত্বকেই হোক এই আলু আমাদের ত্বকের ময়লা ধুলাবালি সমস্ত দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দাগ চোপ হালকা করে এখানে আমি দু থেকে তিন চার চামিচ পরিমাণ আলুর রস নিয়েছি এরপর এর সাথে অ্যাড করব আমি রান্নার হলুদ এখানে এক থেকে দু চিমটি পরিমাণ রান্নার হলুদ অ্যাড করে দিলাম রান্নার হলুদ আমাদের ত্বকে ব্রণের সমস্যা দূর করে দেবে এটা অনেকেই হয়তো জানেন না এই রান্নার হলুদ আপনারা শুধু শুধু এমনি পানি দিয়ে একটু গুলিয়ে ব্রণে লাগিয়ে রাখবেন দেখবেন এক রাতে ব্রণ শুকিয়ে গেছে এরপর এর সাথে অ্যাড করব চালের গুঁড়া এখানে আমি এক চা আমি বেশি পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দিলাম এখানে চালের গুঁড়োর পরিমাণ কম বেশি হলে কোনো প্রকার সমস্যা হবে না এরপর এখানে দিচ্ছি মসুর ডালের গুঁড়া চালের গুঁড়া যদি আপনারা দুই চা চামিস পরিমাণ দেন তাহলে ডালের গুঁড়ার পরিমাণ দেবেন হাফ এক চা চামিস এরপর এর সাথে অ্যাড করছি লেবুর রস এক চা চামিস পরিমাণ লেবুর রস আমাদের ত্বকের সমস্ত ময়লা দূর করে দেয় এবং ত্বকে ক্ষত সৃষ্টি হয়ে থাকলে সেই ক্ষতটা দূর করে দেয় লেবুতে আছে ভিটামিন সি এরপর আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এখানে অল্প পরিমাণ একটু পানি মিশিয়ে আপনারা সমস্ত উপকরণ গুলিয়ে নেবেন পানির পরিবর্তে আপনারা এখানে রোজ ওয়াটারও ব্যবহার করতে পারেন আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল এই ফেস প্যাকটি এটা এখন কিভাবে ব্যবহার করবেন খুব সহজ ঘরোয়া উপায়ে তৈরি করা যায় এই আলুর ফেসপ্যাকটি। এবার একটা প্রাশের সাহায্যে আপনার মুখের ত্বকে হাতে পায়ে লাগিয়ে রাখবেন অন্ততপক্ষে পক্ষে পাঁচ থেকে দশ মিনিট আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা আপনাদের মুখের ত্বকে ব্যবহার করবেন এবং এই রেমেডিটি আপনারা হাতে পায়ে শরীরে যে কোনো অংশে ব্যবহার করতে পারেন এতে করে জমে থাকা ধুলা বালি ময়লা সমস্ত দূর হয়ে যাবে আপনার ত্বক থেকে এভাবে দশ মিনিট রাখার পর ঠিক এভাবে হাত দিয়ে মাসাজ করে নেবেন অথবা একটা লেবুর খোসা কলার খোসা অথবা সামান্য পরিমাণ চিনি দিয়ে এভাবে ঠিক মাসাজ করবেন এতে করে আপনার ত্বকে যত লোমকোপ আছে লোমকোপের গোড়া থেকে আপনার ত্বক পরিষ্কার হয়ে যাবে হাতে একটু এক দুই চিমটি পরিমাণ চিনি নিয়ে ঠিক এভাবে মাসাজ করবেন এতে করে আপনার ত্বকের যত ময়লা চোপ আছে সমস্ত দূর হয়ে যাবে এরপর নর্মাল পানি দিয়ে ক্লিন করে নেবেন এরপর দুই নাম্বার দুই নাম্বার রেমেডিটা আমি তৈরি করব প্যারাশুট নারকেল তেল দিয়ে আপনারা যে কোনো নারকেল তেল এখানে ব্যবহার করতে পারেন এই শীতে ত্বকের জন্য নারিকেল তেল কিন্তু খুব উপকারী এসিতে ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যাবে ত্বক পুরোটাই ড্যামেজ করে ফেলবে সেটা এখন হাতের পায়ের ত্বক হোক অথবা মুখের ত্বক হোক এখানে আমি চা চামিজ পরিমাণ নারকেল তেল নিয়েছি এখানে আমি অল্প পরিমাণ তৈরি করবো যেটুকু তৈরি হাফ চা চামিজ পরিমাণ নারকেল তেল দিয়ে এটা অন্তত পক্ষে আপনারা বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন এখানে নারকেল তেলের পরে দুই নম্বর উপকরণ অ্যাড করব আমি গ্লিসারিন এসিতে নারিকেল তেল যেমন উপকারী ত্বকের জন্য ঠিক তেমনি গ্লিসারিনও কিন্তু খুব উপকারী এখানে দু থেকে তিন ফোঁটা পরিমাণ আমি গ্লিসারিন অ্যাড করেছি কারণ নারিকেল তেলের পরিমাণ খুব অল্প ছিল চা চাম পরিমাণ এজন্য গ্লিসারিন এখানে এক দুই ফোঁটা অ্যাড করেছি আমি অল্প পরিমাণ যেটুকু তৈরি করেছি এটা আপনারা বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন তৈরি করে রেখে খুব সহজে আমি একটা নাইট ক্রিমের মতো করে তৈরি করে দেখালাম এটা আপনারা রাতে ঘুমানোর আগে আপনাদের ত্বকে ব্যবহার করবেন ঠিক এভাবে অল্প পরিমাণ নিয়ে আপনাদের হাতে পায়ের ত্বকে মুখের ত্বকে ঠিক এভাবে মাসাজ করে রেখে দেবেন রাতে রাতে ঘুমানোর আগে এই কাজটি করবেন সকালে দেখবেন আপনার ত্বক কতটা সফট কোমল আছে আপনার ত্বক এসিতে ফাটবে না রুক্ষ শুষ্ক হবে না ত্বকে কালচে ভাব আসবে না এখানে আপনারা নারকেল তেলের পরিবর্তে ভিটামিন ই ক্যাপসুল দিয়েও এই কাজটি করতে পারেন এটা আপনারা তৈরি করে বেশ কিছুদিন এভাবেই রাখতে পারবেন ফ্রিজ ছাড়া এবং এই ফেস প্যাকটি আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করবেন একবারে বেশি পরিমাণ তৈরি করে আপনারা সপ্তাহ ধরে এটা ব্যবহার করতে পারবেন আপনাদের ত্বকে সপ্তাহে মাত্র দু থেকে তিনবারে ফেস প্যাকটি ব্যবহার করবেন এবং এই নারিকেল তেল গ্লিসারিনের এই রেমেডিটি আপনারা রাতে ঘুমানোর আগে আপনাদের ত্বকে মাসাজ করে রেখে দেবেন সারা রাত এবং এখানে কোনো ওয়াশ অথবা সাবান ব্যবহার করা যাবে না আজকে এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ